হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে কিভাবে কোনো ছবির অবজেক্টের কালার চেঞ্জ করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে ফুলের ছবিটি দেখতে পাচ্ছেন, এই ফুলের ছবির কালারটা এখন আমি চেঞ্জ করব। আপনারা যদি অ্যাডোব ফটোশপ সিসি 2021 সফটওয়্যার ইউজ করেন, তাহলে শর্টকাট এই ফুলটাকে সিলেক্ট করতে পারবেন। তার জন্য টুলবার থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে অনলি ওয়ান ক্লিকেই ফুলটাকে সিলেক্ট করতে পারবেন। আমি ডিসিলেক্ট করে দিচ্ছি। সবাই তো আর অ্যাডভান্স সফটওয়্যার ইউজ করে না, এর জন্য আমি একটু ম্যানুয়ালি দেখাই দিচ্ছি আপনারা ওল্ড ভার্সনে কীভাবে এই ফুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট কালার রেঞ্জ, এখানে ক্লিক করবেন, দেখবেন ফুল শো করবে। আপনারা শিফট চেপে এভাবে সিলেক্ট করে নেবেন। আপনার ফুজিনেস একটু বাড়িয়ে নেবেন, ফুজিনেস বাড়িয়ে নিলে এই ব্যাকগ্রাউন্ড চলে আসবে। একটু কমিয়ে নেবেন যাতে আমার ব্যাকগ্রাউন্ড না আসে, অনলি ফুলটা সিলেক্ট হয়। ওকে, দেখতে পাচ্ছেন ভিতর অংশ আমার সিলেক্ট হয়েছে, আমার ইনভার্স হয়ে রয়েছে। আপনারা চাইলে ইনভার্স ছেড়ে দিতে পারেন। সিলেক্ট ইনভার্স, ইনভার্স ছেড়ে দিলাম। আপনারা চাইলে আবার ইনভার্স করতে পারেন। আমি ভিতর অংশটুকু ছেড়ে দেব। তার জন্য টুলবার থেকে ল্যাসো টুল সিলেক্ট করলাম, অল্টার চেপে আমি এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি। আমার ইনভার্স দরকার নেই, আমি ইনভার্সটা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি কালার চেঞ্জ করব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশন, আপনারা এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন। আপনারা কালারে ক্লিক করলে আপনারা আপনাদের মন ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। একটু ডিপ করে নিই, আপনারা চাইলে একটু লাইট করতে পারবেন। ওকে, আমি চাচ্ছি এই ফুলের ডিটেল যেন ভালোভাবে দেখা যায়, তার জন্য আমি ফিল্টার, ক্যামেরা র ফিল্টার ইউজ করব। আমি টেক্সচারটা একটু বাড়িয়ে দিচ্ছি, তারপর ক্লিয়ারিটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনার চাইলে এখান থেকে কালার বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। আর একটু বুলো বুলো বাড়িয়ে দিলে ব্যাকগ্রাউন্ডটাও দেখা যায়। আমি চাচ্ছি একটু ব্যাকগ্রাউন্ডটা যাতে কম দেখা যায়, ফুলটা যেন ফোকাস হয়। বিফোর আফটার, ওকে, সিলেক্ট অবস্থা আছে। সিলেক্ট ডিসিলেক্ট। বন্ধুরা, আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে যে কোনো ছবির অবজেক্টের কালার চেঞ্জ করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।